আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আইইউআই কী এবং কাদের ক্ষেত্রে আমরা আইইউআই করে থাকি। আজকে আমরা আলোচনা করব আইইউআই আমরা কিভাবে করে থাকি। আমি ডক্টর শিরিন জাহান, ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং গাইনোকোলজিস্ট। আসুন আমরা জেনে নিই যে কীভাবে আমরা আইইউআই করি। আইইউআই করার জন্য আমরা প্রথমে ওয়াইফকে কিছু ঔষধ বা ইঞ্জেকশন দিয়ে ডিম্বাণু বড় করার চেষ্টা করি। এর মধ্যে মাসিকের 11 বা 12 বা 13তম দিনে আমরা টিভিএস করে দেখি যে ডিম্বাণু বড় হলো কিনা বা ম্যাচিওর হলো কিনা। যদি ডিম্বাণু ম্যাচিওর হয়ে যায় তখন আমরা এসএজি ইঞ্জেকশন দিয়ে ওভুলেশন বা ডিম্বাণু পরিস্ফুটনের ব্যবস্থা করি এবং একই সাথে আমরা আইইউআই এর টাইমিংটা ফিক্স করে থাকি। সাধারণত এসএজি ইঞ্জেকশন দেওয়ার 36 থেকে 40 ঘন্টা পর আমরা আইইউআই টাইমিংটাকে ফিক্স করে ফেলি। আইইউআই করার দিনে হাজব্যান্ড ওয়াইফ ইনফার্টিলিটি সেন্টারে উপস্থিত হন এবং হাজব্যান্ডের বীর্য দেওয়ার পরে সেই সিমেন স্যাম্পলকে আমরা আইইউআই ল্যাবে বিশেষ মিডিয়ার মাধ্যমে প্রসেস করি বা ওয়াশ করি। সবচেয়ে ভালো দ্রুতগতিতে নড়াচড়া করতে সক্ষম এই ধরনের শুক্রাণুগুলোকে আমরা আলাদা করে ফেলি। এই হাইলি মোটাইল স্পার্মগুলোকে এরপরে আইওআই ক্যাথেটার নামে একটি চিকন ক্যাথেটার আছে, সেই চিকন ক্যাথেটারটি দিয়ে আমরা স্ত্রীর জরায়ুতে দিয়ে দিই। এই পদ্ধতিকে বলা হয় আইওআই বা ইন্ট্রাইউটারাইন ইনসেমিনেশন। আসুন আমরা জেনে নিই যে আইওআই করার আগে স্পেশাল কোনো প্রিপারেশন প্রয়োজন আছে কি না। যে কোনো একজন কাপল, ইনফার্টাইল কাপল যখন আমাদের কাছে আসেন তখন আমরা বেসলাইন কিছু ইনফার্টিলিটি ওয়ার্ক আপ করি। সেগুলোর বাইরেও আমরা আইওআই করার ক্ষেত্রে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই কিছু ভাইরাল মার্কারগুলো করতে দিয়ে দিই এবং একই সাথে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনভেস্টিগেশনসটা করি সেটি হচ্ছে ওয়াইফের টিউব ভালো আছে কিনা সেটি দেখে নেই। যে কোনো একটি টিউব অবশ্যই ভালো থাকতে হবে। যদি দুটি টিউবই বন্ধ থাকে বা ডিসফাংশন থাকে বা যদি ফাংশনলেস থাকে সেক্ষেত্রে কিন্তু আইওআই পসিবল না, সেক্ষেত্রে আইভিএফে যেতে হয়। টিউব পরীক্ষার তিনটি পদ্ধতি আছে, যেমন হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি এবং ল্যাপারোস্কোপি। কার ক্ষেত্রে কোন পদ্ধতিতে টিউব পরীক্ষাটি প্রযোজ্য হবে সেটি আসলে ইনফার্টিলিটি স্পেশালিস্টই ঠিক করে থাকেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা আইওআইটি কীভাবে করে থাকি এবং আমরা আইওআইয়ের জন্য স্পেশালি কী ইনভেস্টিগেশন করে থাকি। পরের পর্বে আমরা আপনাদের আইওআই নিয়ে অনেক ধরনের কোশ্চেন থাকে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।